নাদির বনু কুরাইজা খাইবারের ইহুদি দুর্গ যখন বিশ্বনবী অ্যাটাক করবেন তখন তিনি আল্লাহর প্রশংসা করে আল্লাহর নামকে গ্লোরিফাই করে অ্যাটাক শুরু করেছিলেন। উনি বলেছিলেন আল্লাহু আকবার খারিবাত খাইবার, আল্লাহু আকবার বললেন আর বললেন এই আল্লাহর নাম নিয়েই আমরা এই খাইবারের দুর্যোগে দুর্গটাকে কিছুক্ষণের মধ্যে মাটির সাথে ধূলিসাৎ করে দেব। তো এই জন্য মারামারি যদি করতে চান ওইটাও করতে হবে ইসলামের জন্য, ঠিক কিনা? আপনি ইসলামের মধ্যে থেকে যাই করেন ওটাতে সওয়াব আছে না নাই? বিশ্বনাই বললেন তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি, তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে একটু হাসি দিবা, ওই হাসি দিলে তোমার আমলনামায় সৎকার সওয়াব দিয়ে ভরে দিবে কে? দেখেন কত সুন্দর ইসলাম। আপনি আপনার ছেলে মেয়েদেরকে মানুষ করানোর জন্য স্কুলে পাঠান, মাদ্রাসায় পাঠান, টাকা খরচ করেন, অর্থ খরচ করেন, এই টাকাটারও সৎকা হিসেবে কবুল করবে কে? প্রতি মাসে যে স্ত্রীকে আপনি খরচের জন্য টাকা দেন এই টাকাটারও সৎকা হিসেবে কবুল করবে কে? এজন্য ইসলামের সাথে থাকলে লাভ না লস? ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য প্রত্যেক সালাত শেষে আমরা পড়ি রদিতু বিল্লাহি অবিল ইসলামি অবি মুহাম্মাদিন, এগুলো পড়েন তো আপনারা নাকি নামাজ শেষে মুনাজাতের জন্য বসে থাকেন? আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন, এরকম একটা মুনাজাত দেয় না দেশে? তাড়াহুড়ো করে তাসবিহগুলো পড়তে চায় না। তাসবিহ পড়বেন, বিশ্বনবী সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলে আওয়াজ করতেন, এরপর তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর বিশ্বনবী 33 বার সুবহানাল্লাহ পড়তেন, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেন, 34 বার আল্লাহু আকবার পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন। আপনারা পড়েন? মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো কিছুই বাধা থাকে না একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে তার মরণ। সে মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। কি সুন্দর সুন্দর দোয়া, এগুলো আমরা পড়ি না। বিশ্বনবী তাসবিহগুলো আঙ্গুলের গিড়ায় পড়তেন, কোথায় পড়তেন? এইভাবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয়াকিদু তাসবিহা ফি ইয়ামিনিহি, তিনি বলেন আমি বিশ্বনবীকে নামাজের পরে এই ডান হাতের গিড়ায় গুনে গুনে তাসবিহ পড়তে দেখেছি। ডান হাতটা উপরের দিকে করেন, ডান হাত আছে না সবার? হাত কয়টা আমাদের? একটা ডান হাত একটা বাম হাত। এই পৃথিবীতে মানুষগুলো দুই পন্থী, একটা ডান পন্থী আর একটা আমরা কোন পন্থী? চিল্লায় বলেন আমরা কোন পন্থী? এই ডান হাতের এই গিট গুলার মধ্যে পড়বেন। তাসবিহ দিয়ে পড়া জায়েজ কিন্তু এইটা পড়া সুন্নাহ, এইভাবে সুবহানাল্লাহ করে পড়া সুন্নাহ, আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী বলতেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাআ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ পড়েন। এই তাসবিহগুলো লোকজন পড়তে চায় না। আর সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে আফদালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় এই জিকিরটা দিয়ে বিশ্বনবী জিহ্বাটারে ভিজিয়ে রাখতে বলেছেন। লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় তোমার জিহ্বাটা যেন আল্লাহর জিকির দিয়ে ভিজে থাকে, সব সময় আল্লাহর নাম জিহ্বায় রাখলে লাভ না লস? কত অবসর সময় আমরা কাটাই তাই না? বাস স্টেশনে দাঁড়িয়ে থাকি, বাস আসে না, অবসরে বসে থাকি, সময় কাটে না, তখন আমরা কি বলবো? লা ইলাহা ইল্লাল্লাহ, এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি ডে, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ, এভরি নাইট এন্ড এভরি ডে, এভরি নাইট এন্ড এভরি ডে, নেভার ফরগেট টু সে লা ইলাহা ইল্লাল্লাহ।